এই বানরকে কলা খাওয়াতে হবে। চলুন আরো কয়েকটা বানরকে নিয়ে যাওয়া যাক, মাত্র একটা, আরো কয়টা, দুইটা, এবার এই দুইটাই, তিনটা, এবার সবগুলোকে নিয়ে যাওয়া যাক। এই তো আরো কয়েকটা, এই পড়ে গেল আরো কয়েকটা, সবগুলো আরো আছে, এই সবগুলোকে নিয়ে যাওয়া যাক, আরো কয়েকটা, এই মাত্র একটা, এবার কলা খেয়ে ফেলবে, সবাই খুশি। এবারে এখানে রাস্তার ময়লাগুলো পরিষ্কার করতে হবে। এই রাস্তার ময়লা পরিষ্কার করতে হবে। এবারে ফলগুলো কাটতে হবে, ফলগুলো কাটতে হবে। হে এই তো ইপো কেটে ফেলেছি প্রায় আপেল, সবুজ আপেল, গ্রিন আপেল। এই তো এবার এগুলো, এই মাংসগুলো ওই সিংহগুলোকে খেতে দিতে হবে। যাওয়া যাক, এই তো সিংহগুলো খুব খুশি, খেয়ে ফেলছে মাংস। এবার এই রাস্তা দিয়ে যেতে হবে, যাও সিংহর কাছে মাংসগুলো নিয়ে যাও। বাহ, সিংহগুলো খুব খুশি। এবারে হাতিকে সবুজ আপেল মানে গ্রিন আপেল গুলো খেতে দিতে হবে। এই তো এবার খেয়ে নাও, এই হাতিকে সবুজ আপেল গুলো খেতে দিতে হবে। এই বাচ্চাটাকে গর্তে দিতে হবে, দেখা যাক এই গর্ত সজ্জা দিতে পারে কিনা। ইয়াস, চলে গেছে। এবার এই বাচ্চাকে ধাক্কা দিয়ে ওই বাচ্চাকে গর্তে দিতে হবে। এই তো একটা যেতে পেরেছে। এবার এই ক্রোকোডাইল মানে কুমির গুলোকে মাংস খাওয়াতে হবে। এই তো হাতে নিয়ে নিয়েছে। এবার আর একটা ক্রোকোডাইল, এই তো খেয়ে নিল। এবার আরেক পিস মাংস খেয়ে নাও। এই তো এবার এই হাতিটাকে পানি খাওয়াতে হবে। এই তো বালতিটাকে ঠিক জায়গায় নিয়ে গেলাম, পানি ভরা শেষ। এই তো হাতি, পানি খেয়ে নাও। ওয়াহ, সেই সব না। এবার এই সিংহ আর বানরের রাস্তা আলাদা করতে হবে। এই তো বানর যাবে ডান দিকে, চলে যাও, চলে গেল। এবার সিংহ আসছে, সিংহ রাস্তা এইদিকে। হ্যাঁ, ও না না না, ভুল রাস্তায় চলে গেল, কি হবে এবার? আরে আরে, মারছে সিংহকে, সারা সিংহ। এবার কে আসবে? বানর, বানর এই রাস্তা দিয়ে যাবে, চলে যাও। দুইটা বানর চলে গেল, এবার আরেকটা ঠিক রাস্তায় চলে গেল। এবার কে আসবে দেখা যাক, সিংহ আসছে, সিংহর জন্য এই রাস্তা। এই তো এবার গাড়ি থেকে আবার আরেকটা সিংহ নামছে, এইদিকে চলে যাও সিংহ। এবার আরেকটা সিংহ আসছে, এইদিকেই তোমার রাস্তা। এই তো সবাই যার যার জায়গায় চলে এসেছে। এবারে গন্ডারকে খাবার খাওয়াতে হবে। আরে এটা তো লোহা, লোহা ফেলে দিয়েছে। এবার বেগুন খাবে, বেগুন। ইয়াস, এবার ওয়াটারমেলন। ইয়াস, তরমুজ খেয়ে ফেলো। আরেকটা বেগুন আসছে, খেয়ে ফেলো। ওহ নো, ক্যাকটাস বিঁধে গিয়েছে এই ভেড়ার শরীরে। এগুলা সব খুলে দিতে হবে, ভেড়া তারপর আরাম পাবে। সবগুলো খোলা শেষ না, ও আরো আছে এইদিকে এইদিকে। এবার ঠিক আছে, ভেড়া সুস্থ হয়ে গেছে।